ভালো আছেন তো আমরা এখানে কোটেক্সে টাইম সেট করব কিভাবে এটা নিয়ে অনেকের বিভ্রান্ত হয় মনে করেন টাইমটা নিয়ে একটু খুবই সমস্যা তো আমরা টাইমটা সেট করতে পারি না তো আমি যেভাবে সিগনাল দিই বা যেভাবে টাইমটা বলি অনেকে বুঝতে পারে না আর অনেকে বুঝতে পারেন তো আসলে বিষয়টা একটু দেখেন ক্লিয়ারলি টাইমটা আমরা কিভাবে সেট করব এই যে এখানে দেখেন নিচে টাইম অপশন আমি একটু ড্র করে দিই নিচে দেখেন হচ্ছে টাইম অপশনটা আছে এই টাইম অপশনের এখানে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে টাইম হয়ে আছে না টাইমার হয়ে আছে এই যে টাইম হয়ে আছে না টাইমার তো আপনার হচ্ছে টাইম টাইমে ক্লিক করে রাখবেন ঠিক আছে টাইম এই টাইমে ক্লিক করে রাখবেন টাইমে ক্লিক করার পরে সাপোজ আমি বললাম যে এখন হচ্ছে আপনারা টাইম সেট করেন এগারোটা সাত অথবা তেইশটা সাত এগারোটা মানে তেইশটা আর তেইশটা মানে সাতটা এগারোটা এটা একটু বুঝে নিন কারণ এক একজনের ফোনে এক এক রকম থাকে আমার আমার ফোনে যেমন তেইশটা হয়ে আছে আপনার ফোনে হয়তো এগারোটা বেজে থাকতে পারে তো আমি আমার ফোনে যেভাবে আছে এটাই বলবো ঠিক আছে আমি বললাম তেইশটা ষাট টাইম সেট তেইশটা সাত তখন আপনি কি করবেন এই তেইশটা সাতে ক্লিক করবেন যদি আপনি এখানে তেইশটা সাত খুঁজে না পান যদি না থাকে তাহলে কি করবেন এই যে সেট ম্যানুয়াল এখানে ক্লিক করবেন এই যে সেট ম্যানুয়াল ঠিক আছে এই সেট ম্যানুয়ালে ক্লিক করার পরে এই যে এখানে সুন্দর করে এইভাবে লিখে দিবেন ঠিক আছে যে তেইশটা সাত অথবা তেইশটা পাঁচ এটা আপনি এভাবে লিখে দিবেন দেওয়ার পরে অপেক্ষা করবেন আমি যখন বলবো পুট পুট মানে ডাউন আর যখন বলবো কল তখন আপ ঠিক আছে এটা হচ্ছে জাস্ট এভাবে টেডটা নিতে হবে যদি এই বিষয়টা বুঝতে না পারেন আবার দেখেন ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে একবারে সহজ একটা বিষয় ঠিক আছে এইভাবে মনে করেন টাইমটা সেট করতে হয় যদি কেউ টাইম টাইমভাবে সেট না করতে পারে বললাম যে হচ্ছে আমরা ম্যানুয়ালি সেট করে ফেলবো এখানে আমরা বসাই দিব লিখে লিখে তাহলে সুন্দরভাবে আমরা এটা সেট করতে পারবো ঠিক আছে তো ওকে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন তারপর আমি আর একবার বলি এখানে দেখেন যে কীভাবে আমরা টাইমটা সেট করব প্রথমে আমরা এখানে যাব টাইমে টাইমে যাওয়ার পরে আমাদের দেখব যে টাইম আছে না টাইমার আছে আমরা টাইমে ক্লিক করে রাখবো টাইমে ক্লিক করার পরে আমি যে টাইমটা বলবো যে তেইশটা পাঁচ ছয় সাত আট যেটাই বলি ওটা এখানে সেট করে দেবেন যদি এখানে এই এর ভিতরে ওই লেখাটা না থাকে ওই অপশনগুলো না থাকে সাপোজ আমি বলছি যে তেইশটা দশ করেন তাহলে দেখেন এখানে কিন্তু তেইশটা দশ নাই নয়ের পরে আসে চোদ্দ তখন কি করবেন এই যে সেট ম্যানুয়ালে যাবেন সেট ম্যানুয়ালে যাওয়ার পরে এখানে আপনি দশ করে দিবেন। ঠিক আছে সেট ম্যানুয়ালে যাওয়ার পরে দশ হয়ে গেল তেইশটা দশ একদম ইজি হয়ে ঠিক আছে এইভাবে দিয়ে আপনারা হচ্ছে টেট করবেন ওকে সবাই ভালো থাকবেন